গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার ব্রাউন সুগার এবং নগদ অর্থ সহ এক মাদক কারবারিকে আটক করেছে এনসিপিএস থানার পুলিশ। অভিযান সম্পর্কে এসডিপিও পারমিতা পাণ্ডে জানিয়েছেন, অভিযানে জিঞ্জার হোটেলের পেছনে অবস্থিত রতন দেবনাথের বাড়ি থেকে 170 গ্রাম ব্রাউন সুগার এবং মাদক কারবারে নগদ 23,000 টাকা উদ্ধার করা হয়েছে। সাথে রতন দেবনাথকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। একটা গোপন খবর আসে যে জিঞ্জার হোটেলের পেছনে ইস্ট পঞ্চলা জায়গাটা, ওইখানে রতন দেবনাথ উনার বাড়িতে প্রচুর পরিমাণে নার্কোটিক্স ড্রাগ সিজ আছে। তো সঙ্গে সঙ্গে আমরা কুইকলি রিয়্যাক্ট করি এবং আমাদের টিম আমরা সেই জায়গাতে ওনার রতন দেবনাথের বাড়িতে যাই, গিয়ে ওনার বাড়িটা ভালো করে সার্চ করা হয়। সার্চ করার পরে আমরা ওনার বাড়ি থেকে 14টা ব্রাউন সুগারের পাউচ পাই, যেটার ওয়েট হয়েছে নেট ওয়েট 170 গ্রাম এবং যার বাজার মূল্য হবে অ্যাপ্রক্সিমেটলি 40 লাখ। তাছাড়াও ওনার বাড়ি থেকে আমরা যে এইজন এইসব যে বেআইনি কাজে যুক্ত ডার্কোটিক ড্রাগসের ব্যবসার সাথে যুক্ত টাকা 23,000 টাকাও ওনার বাড়ি থেকে পাই, 23,000 টাকাও সিজ করি এবং রতন দেবনাথকে ওনার বাড়ি থেকে আমরা গ্রেফতার করি এবং এনসিসি থানাতে একটা এনডিপিএস কেস অ্যাক্টে একটা কেস নথিভুক্ত হয়েছে। কারা এই ব্যবসার সাথে যুক্ত এবং আমাদের সমাজকে ক্ষতি করছে, আমরা ডেফিনেটলি ট্রাই করছি এটা ফার্দার লিঙ্কেজ বের করার। ওনার বাড়ির কোন জায়গা থেকে পাওয়া গেছে? ওনার বাড়ির ওনার খাটের বক্সারের ভেতরে উনি এটাকে ঢুকিয়ে রেখেছেন, সেখান থেকে আমরা এটা বের করে এনেছি। ওনার বিরুদ্ধে এনডিপিএস একটা একটা মামলা নথিভুক্ত হয়েছে। আটককৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 40 লক্ষ টাকা হবে বলে উল্লেখ করেছেন উচ্চ পদস্থ এই পুলিশ আধিকারিক। মোট 14টি প্যাকেটে এই মাদক রতন দেবনাথ খাটের গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল বলে পারমিতা পাণ্ডে জানিয়েছেন। এ ব্যাপারে মাদক আইনের ধারায় এনসিসিপিএস থানায় একটি কেস রেজিস্টার করা হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি। মাদক মামলার বিস্তারিত তদন্ত আগামী দিনেও জারি থাকবে বলে পারমিতা পাণ্ডে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।